সুপ্রিয় দর্শক, আজ 10ই জুন বিশ্ব ন্যাশ দিবস। সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন, এবং আজ এই বিশ্ব ন্যাশ দিবস পালনের উদ্দেশ্য নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথিগণের সাথে। আমাদের সঙ্গে আছে অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, পরিচালক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটাল মহাখালী ঢাকা। এছাড়াও আছেন ডাক্তার অরুণাংশু রাহা, সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটাল মহাখালী ঢাকা। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিপি কর্তৃপক্ষ। স্যার, আজ 10ই জুন বিশ্ব ন্যাশ দিবস, তো ন্যাশ এই শব্দটির নিশ্চয়ই একটি অ্যাব্রিভিয়েশন আছে, বা কি অর্থ এর? ন্যাশ আসলে, এটা যদি আমি ডিটেল বলি, এটা হলো নন অ্যালকোহলিক স্টিয়েটোহেপাটাইটিস। এটার আগের যে স্টেজটা ওইটার সম্পর্কে বোধহয় আমাদের অনেক মানুষ এখন পরিচিত, সেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বা আমরা ব্রিফলি বলি যে ফ্যাটি লিভার, তার মানে লিভারে চর্বি বেশি জমা হওয়া। এটা এখন কিন্তু খুব পরিচিত রোগ, এটা আমাদের দেশের অনেক মানুষই এখন এই রোগটা সম্পর্কে জানে, এবং অনেক মানুষ কিন্তু রোগটা সম্পর্কে শুধু জানে না, অনেক মানুষ কিন্তু রোগটা সম্পর্কে এখন বুঝেও। এই রোগটার গুরুত্ব বিবেচনা করেই কিন্তু আসলে এবার এই দিবসটা পালন করা হচ্ছে, এবং এটা প্রতি বছরই পালিত হয়। এই ন্যাশ দিবস পালনের উদ্দেশ্য কি, বা এর প্রতিপাদ্য বিষয় কি? দেখেন, ন্যাশটা কিন্তু এখন অতি পরিচিত রোগ, কিন্তু এটা একসময় অত পরিচিত রোগ কিন্তু ছিল না, এবং এটা একসময় অত বেশিও ছিল না। এটা এখন কিন্তু এটা বৃদ্ধি অনেক বেশি। এখন থেকে যদি 20 বছর আগে যায়, তখন যদি 5% 10% লোকের এই রোগ থেকে থাকে, এখন কিন্তু এটা প্রায় ধরেন 30-40% লোকের এই রোগ আছে। তো সুতরাং রোগটা যেহেতু অনেক বেশি পরিমাণে বাড়ছে, প্লাস হলে একসময় রোগটা মনে করা হয়তো যে লিভারে খুব বেশি ক্ষতি করে না, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এই লোকটা কিন্তু লিভারে অনেক বেশি ক্ষতি করতে পারে, এবং অনেক জটিলতা তৈরি করতে পারে, এবং অনেক বেশি মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। এইসবগুলো বিবেচনা করে কিন্তু এই রোগটাকে গুরুত্ব দিয়ে চিন্তা করা হয়। পাশাপাশি এই রোগটা কিন্তু প্রতিরোধযোগ্য, আমি আপনি চাইলে কিন্তু এটাকে প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি। প্রতিরোধযোগ্য রোগ বলে কিন্তু এটা নিয়ে আরও বেশি আলোচনা করা হয়, যে এটা মারাত্মক রোগ কিন্তু এটা প্রতিরোধযোগ্য, সুতরাং এটা একটু সতর্ক হইলে কিন্তু এটা প্রতিরোধ করা যায়। এই বিষয়টা বিবেচনা করে কিন্তু এই দিবসটা পালন করার জন্য চালু করা হয়েছে, যেন মানুষকে কিছু বোঝানো যায়, মানুষকে যেন এই রোগ সম্পর্কে কিছু কিছু জ্ঞান যদি দেওয়া যায়, তাইলে কিন্তু এটা মানুষ এই রোগটা প্রিভেন্ট করতে একটু আগায় আসতে পারবে। অর্থাৎ সচেতনতা বৃদ্ধির জায়গা থেকে আসলে এই দিবসটি পালন করা, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য তারই একটি অংশ। আমি একটু স্যারের কাছে আসব এবং জানতে চাইব, স্যার, কারা বেশি আক্রান্ত হচ্ছেন, বা আপনি কাদের মধ্যে এর হারটা বেশি দেখতে পেয়েছেন? যারা বেশি বেশি জাঙ্ক ফুড, হাই ক্যালোরি ডায়েট, ফাস্ট ফুড এগুলো খাচ্ছে, যাদের জীবনযাত্রায় দেখা যাচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, যাকে আমরা বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের কম, যারা এক্সারসাইজ করছে না, বেশিরভাগ বসে থেকেই সময় কাটাচ্ছে, বা যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, বা রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হচ্ছে, বা এই রোগটি আপনারা অনেক বেশি দেখছেন। স্থূলকায় যারা ওবেসিটি, মানে শারীরিক স্থূলতা, মুটিয়ে যাওয়াও এর একটি কারণ, এটার একটা মূল কারণ। এই যে বলল যে মুটিয়ে যাওয়া বা ওবেসিটি, কিংবা এই ধরনের ওবেসিটিতে যারা আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় একটি উপসর্গের কথা আমরা শুনি, বা তারা যখন ইনভেস্টিগেশনস করেন, ফ্যাটি লিভার, যেটি থেকে এই রোগটির সৃষ্টি। তো স্যার, ফ্যাটি লিভার বলতে কী বোঝায়? লিভার দেখেন, আমাদের শরীরে পেটের ডান দিকে উপরিভাগে থাকে, এটা কিন্তু কালারটাকে যেটা রাগবি ফুটবলের মতো, এরকম মেরুন কালারের, এবং এটার ওজন 3-4 পাউন্ডের মতো, এবং শরীরে কিন্তু একটাই লিভার থাকে, এবং এই লিভারটাকে আমরা বলি পাওয়ার হাউস, তার মানে এটা শরীরের যত এনার্জি প্রয়োজন হয় এটা কিন্তু সাপ্লাইটা এখান থেকে আসে। এবং লিভারে নর্মাল যে স্ট্রাকচার আছে, তার মধ্যে কিছু কিছু ফ্যাট কিন্তু থাকে, কিন্তু সেই ফ্যাটটা লিভারের ওজনের, প্রকৃত ওজনের 5%-এর কম থাকে। তো কোনো কারণে যদি লিভারে এই চর্বি জমার পরিমাণটা 5%, বা অনেকে মতান্তর আছে যে 5-10%-এর বেশি জমা হয়, তখনই কিন্তু ফ্যাটি লিভার বলা হয়। এবং 5-10% বেশি যদি চর্বি জমা হয়, তখন কিন্তু লিভারটা ক্ষতি করার একটা সম্ভাবনা তৈরি হয়।
এবং এটা যদি আরও বাড়তে থাকে আরও বেশি সম্ভাবনা বাড়বে ক্ষতি হওয়ার, এবং এটাকেই আমরা সাধারণত ফ্যাটি লিভার বলি, যে নর্মাল যে পরিমাণ থাকবে তার চেয়ে বেশি পরিমাণ যখন লিভার চর্বি জমা হয় সেগুলো। স্যার, যখন একজন ব্যক্তি এই ধরনের আসলে লিভার তার ইনফ্লামড হয় বা হেপাটাইটিস, এটি তো আসলে হবার নানাবিধ কারণ আছে, তো এই কারণটি কিভাবে আসলে হেপাটাইটিস তৈরিতে সাহায্য করে? বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার যেটা, এটা উপসর্গহীন থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডান পাশে পাজরের হাড়ের নিচে মৃদু অস্বস্তি বা ব্যথা এগুলো থাকে, আর কারো কারো ক্ষেত্রে কিছু খুব অল্প ক্ষেত্রে শারীরিক ক্লান্তিবোধ থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু থাকে হচ্ছে হলো মানে কোনো উপসর্গহীন। তো এটা ইউজুয়ালি নির্ণয় হয় হচ্ছে হলো কোনো কারণে পেটের আলট্রাসোনোগ্রাম করতে গেলে অন্য কোনো রোগের জন্য, অথবা রুটিন স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে, অথবা কোনো কারণে যদি দেখা যায় যে অন্য কোনো রোগের ক্ষেত্রে পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে লিভারের এনজাইমগুলো বেড়ে গেছে, এর কারণ খোঁজার জন্য খুঁজতে গিয়ে দেখা গেল যে তার ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার পাওয়ার পরে তখন এটার যে রিস্ক ফ্যাক্টর এবং এটার বর্তমান স্টেজিং করতে গিয়ে দেখা গেল যে তার পর্যায়টা অনেক অগ্রসর হয়ে অ্যাডভান্স হয়ে সেটা ন্যাশ। ন্যাশ ডায়াগনোসিস করার জন্য অ্যাকচুয়ালি কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা আছে, পাশাপাশি হচ্ছে হলো লিভার বায়োপসিস গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা, আর আরও কিছু পরীক্ষা আছে যেমন ইলাস্টোগ্রাফি পরীক্ষা বা ফাইব্রোস্ক্যান, এগুলো দিয়ে বেসিক্যালি হচ্ছে হলো ফাইব্রোসিসটা দেখা হয়, কিন্তু ন্যাশ ডায়াগনোসিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড লিভার বায়োপসি, অর্থাৎ বায়োপসির মাধ্যমে এটাকে এটা ইনভেস্টিগেট করে ডিটেক্ট করা যায়। আচ্ছা, আমি আবারও আসবো, তবে একটু স্যারের কাছ থেকে জানতে চাইবো, স্যার যেহেতু এটিকে নন অ্যালকোহলিক একটা ডিজিজের মধ্যে ফেলা হচ্ছে, তো লিভারের এই ডিজিজের ক্ষেত্রে কি আসলে অ্যালকোহলের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা দুইটার ডিফারেন্সটা আসলে কি? এটা দেখেন, নাম থেকে বোঝা যাচ্ছে যে নন অ্যালকোহলিক মানে অ্যালকোহলিক আরেকটা আছে। তা আমরা আসলে এখন বর্তমান সারা বিশ্বে কিন্তু নন অ্যালকোহলিকটা নিয়ে বেশি উদ্বিগ্ন। যেমন আমাদের দেশে তো অ্যালকোহলিজমটা সমস্যা না, কিন্তু আমাদের দেশে কিন্তু ফ্যাটি লিভারের যে প্রাদুর্ভাব বা প্রিভিলেন্স বলি আমরা, এটা কিন্তু প্রায় ওয়েস্টার্ন সমাজে যা আছে প্রায় কাছাকাছি। তার মানে আমাদের দেশে প্রায় 25-30% লোকের ফ্যাটি লিভার আছে, কিন্তু আমাদের দেশে মানুষ তো সেভাবে অ্যালকোহল খায় না, কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা একসময় বেশি কমন ছিল। এখন কিন্তু ওদের দেশেও কিন্তু এই প্যারাডাইমটা কিছু শিফট হচ্ছে, ওদের দেশেও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের প্রিভিলেন্স এখন আস্তে আস্তে বাড়তেছে, এবং এটা বৃদ্ধিটা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়তেছে। এটা হলো একটা। আর বেসিক্যালি যারা লং টাইম অ্যালকোহল খায় তাদের তো শুধু লিভার ডিজিজ না, লিভারের আশেপাশে অন্য যে অর্গানগুলো আছে সেগুলো তো সমস্যাগুলো হয়, কিন্তু আমরা যেটা মেইনলি কনসার্ন যে অ্যালকোহল খাচ্ছে না তারপর তার ফ্যাটি লিভার হচ্ছে, এটা নিয়ে আমরা মেইনলি কনসার্ন। এবং এটা একটু আগে আমাদের অলোক সাহেব বললো যে এটা আসলে অনেকগুলো কারণ ইনভলভ আছে, সেই কারণগুলো যারা শুনেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কারণগুলো কিন্তু আসলে কিছুটা প্রিভেন্টেবল। যেমন ধরো ওজন বেড়ে যাওয়া, এটা কিন্তু একজন চাইলে সে কন্ট্রোল করতে পারে, ডায়াবেটিস যেন না হয় সেটাও করতে পারে, বা হইলে এটা কন্ট্রোল করার ভালো ব্যবস্থা আছে, ব্লাড প্রেশার বেশি থাকলে সেটা হইলে সেটা কন্ট্রোল করার ভালো ব্যবস্থা আছে, এবং এগুলো করতে পারলেই কিন্তু আসলে ফ্যাটি লিভারটাও আপনি প্রতিরোধ করতে পারবেন বা প্রিভেন্ট করতে পারবেন। বেসিক্যালি এই জিনিসটা প্রিভেন্টেবল, পাশাপাশি যেটা রোগটা একটু জটিল এই কারণে কিন্তু এটা নিয়ে কথা বলা যায়, এবং হলে এটা প্রিভেনশনের উপায়গুলোও জানবো এবং কমপ্লিকেশনসগুলোও জানবো। তার আগে একটু জেনে নেব যে এই যাদের যারাই ন্যাশে আক্রান্ত হন তাদের কি আসলে উপসর্গের কোনো ভ্যারিয়েবিলিটি আপনারা কখনো দেখেছেন কিনা, যে মাইল্ড মডারেট সিভিয়ার এরকম কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, এটা তো একটু আগে অলোক বলছিল যে এটা দেখেন প্রথম স্টেজ হলো যে সিম্পল চর্বি জমা বা আমরা বলি সিম্পল স্টিয়েটোসিস, সিম্পল চর্বি জমবে, এটা আসলে ওই যে অসিমটোমেটিক থাকে বা উপসর্গহীন থাকে, আমরা আল্ট্রাসাউন্ড করলে বা কোনো কারণে পরীক্ষা করলে এটা পাওয়া যায়। এটা যখন অ্যাডভান্স হয়ে থাকবে একটা পর্যায়ে কিন্তু এটা এই স্টিয়েটো হেপাটাইটিস হয়, যেটা আজকে আমরা ন্যাশ বলছি সেটা হলে সিম্পল থাকে না, তখন এটার সাথে সিম্পলের সাথে মানে চর্বি বেশি থাকবে, প্লাস হলো লিভারে প্রদাহ হবে, ইনফ্লামেশন হবে, তার মানে লিভার সেল ড্যামেজ হবে, সেল ড্যামেজ হলে কিছু রিপেয়ার করার চেষ্টা করা হয়, রিপেয়ার চেষ্টা করা মানে এটাতে কিন্তু ফাইব্রোসিস হয়, মানে এটা লিভারটা শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ফাইব্রোসিস হলে তখন দেখবেন যেটা নর্মাল যে অ্যানাটমি থাকে, নর্মাল যে স্ট্রাকচার থাকে সেটা কিন্তু ডিসঅর্গানাইজড হয়ে যায়,
যে কারণে ফাংশন করতে একটা সমস্যা হবে। যেহেতু লিভারের ফাংশনে আপনি বলছিলেন যে এক্ষেত্রে সমস্যা হতে পারে, তো লিভার আপনি বলছিলেন আমাদের বডির পাওয়ার হাউস হিসেবে কাজ করে, তো যদি এক্ষেত্রে তার কাজে বাধা আসে তখন কি কি ধরনের সমস্যা হতে পারে? দেখেন সমস্যা যখন হবে, যেমন অলক বলছিল যে অতিরিক্ত ক্লান্তি বোধ হওয়া বা দুর্বল লাগা, এটা কিন্তু খুবই প্রধান প্রাথমিক লক্ষণ। যখন লিভারটা আপনার ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে, যখন লিভারটা ভালো মতো কাজ করতে পারবে না, প্রথম যে লক্ষণটা হবে রোগী বলবে দুর্বল লাগে বা মানে এক্সোশন বেশি লাগে, তার ওজন কমা শুরু হবে, ক্ষুধা মন্দা শুরু হবে, আরও যখন বাড়বে তখন দেখবেন জন্ডিস হয়ে যাচ্ছে বা শরীরের রং হলুদ হয়ে যাচ্ছে, আরও বেশি হলে পেটে পানি আসবে, পায়ে পানি আসবে, এরকম করে কিন্তু আলটিমেটলি উপসর্গগুলো হতে থাকে। একসময় কিন্তু এই ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার ক্যান্সারের মতো এরকম জটিল অবস্থা তৈরি হতে পারে, যে লিভার ক্যান্সার মানেই হলো যে জীবনের জীবনহানি হওয়ার আশঙ্কা কিন্তু অত্যন্ত বেশি। তো সেরকম যখন হবে তখন যে পেটে চাকা হয়ে যাওয়া, পানি আর বাড় থাকবে, শুকায়ে কিন্তু একদম ওয়েট কমতে শুরু করবে, একদম ধরেন শুকায়ে মানে আমরা যেটা বলি হাড্ডিসার হয়ে যাবে, বোনস অ্যান্ড স্কিন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। পাশাপাশি এই ক্যান্সার কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ছড়াতে পারে, তখন আরও অনেক বেশি জটিল অবস্থা তৈরি হয়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এ থেকে। তো এটি তো অবশ্যই ভয়ঙ্কর একটি রোগ। তো স্যার আপনি একটু জানাবেন যে যেহেতু স্যার বলছিল এটি একটি প্রিভেন্টেবল ডিজিজ, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, তো আজকের এই দিবসটি পালনের মাধ্যমে আসলে কিভাবে আমরা আমাদের দর্শকদেরকে আরও বেশি সচেতন করতে পারি? আজকের দিনটির প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা ন্যাশ সম্পর্কে, যে ফ্যাটি লিভার থেকে যে ন্যাশ হতে পারে, ন্যাশ থেকে সিরোসিস হতে পারে, স্যার যেটা বললেন সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, তো এটা সম্পর্কে যদি জনগণ যদি সচেতন হয়, সাধারণ মানুষ যদি সচেতন হয়, তাহলে এই কমপ্লিকেশানগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা ঝুঁকিগুলো এড়াতে পারি। তো প্রথমেই আমরা যদি একজন রোগী যদি ফ্যাটি লিভার বা ন্যাশ নিয়ে যদি একজন ডাক্তারের কাছে আসে, সেই ক্ষেত্রে প্রথম আমাদের কাজ হবে হচ্ছিল যে এই রোগের কী কী ঝুঁকি এবং অন্য কোনো রোগের সাথে এটার কোনো সম্পর্ক আছে কি না, বা অন্য কোনো রোগ এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে কি না সেটা নির্ণয় করা, তারপর সেই অনুযায়ী সেটাকে অ্যাড্রেস করা। সাপোজ যে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে, হাইপারটেনশন থাকে হাইপারটেনশনের চিকিৎসা করতে হবে, ওনার যদি ওবেসিটি থাকে তাহলে ওজন কমাতে হবে, তো সেখানে 5-7% ওয়েট রিডাকশান করতে হবে ওনাকে, এবং ওয়েট রিডাকশান এবং সাথে সাথে তার জীবনযাত্রার যে পদ্ধতি এবং খাবারের যে খাদ্যাভ্যাস এগুলোতে পরিবর্তন আনতে হবে, হাই ক্যালোরি ডায়েটটা অ্যাভয়েড করতে হবে, ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, ফলমূল শাকসবজি এগুলো বেশি খেতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, পাশাপাশি যদি কারো অ্যালকোহলের অভ্যাস থাকে, আমাদের দেশে এটা যদিও খুব কম পাওয়া যায়, সেটা অ্যাভয়েড করতে হবে টোটালি। আর এগুলোর সাথে যদি দেখা যায় যে কারো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি, তাকে কোলেস্ট্রল কমানোর যে ওষুধ আছে সেটা চিকিৎসকের পরামর্শক্রমে সেটা নিতে হবে। আচ্ছা, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের ভেতর দিয়ে যেতে হবে। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এটি তো আমরা জানলাম যে কী কী উপায়ে এটিকে আসলে প্রতিরোধ করতে পারবো, কিন্তু কেউ যদি আক্রান্ত হয়ে যান এবং সেই রোগটিতে ভুগছেন, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিচ্ছে কিংবা কমপ্লিকেশনস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কী কী ধরনের চিকিৎসা রয়েছে আমাদের দেশে? আমি এই বিষয়গুলো আবার একটু রিপিট করি, কারণ এগুলো আসলে গুরুত্বপূর্ণ। যে অলক যে কথাগুলো বললো যে কোন মানুষ আক্রান্ত হয়ে যায়, তার যদি ন্যাশ হয়ে যায়, তার যদি সিরোসিস হয়ে যায় এই ফ্যাটি লিভার থেকে, তার কিন্তু প্রথম এবং প্রধান ইয়ে হবে যে যেই কারণগুলো একটু আগে অলক সাহেব বলছিল যে এইগুলোকে নিয়ন্ত্রণ করা। আমরা যদি প্রথম থেকে বলি যে কারো যদি ওজন বেশি থাকে, কাঙ্ক্ষিত ওজনের চেয়ে বেশি থাকে, তাকে ওজন কমাতে হবে, সেটা খাদ্যাভ্যাস পরিবর্তন এবং হলো নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করে বা হাঁটাচলা করে এটা করাতে হবে। আর কারো যদি ব্লাড প্রেশার থাকে সেটা কমাতে হবে, ডায়াবেটিস থাকে সেগুলো কমাতে হবে, কন্ট্রোল করতে হবে, কারো যদি কোলেস্ট্রল বেশি থাকে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এবং এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত সহজ, এগুলো নিয়ন্ত্রণ করা খুব বেশি না, তবে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে জিনিসটা বুঝতে হবে, আপনার মোটিভেশন লাগবে, এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে না, আমি আমার ওজনটা কমাবো,
আমি আমার ডায়াবেটিসটা কমপ্লিটলি ভালো ওয়েল কন্ট্রোল রাখবো, আমার ব্লাড প্রেশারটা ভালো কন্ট্রোল থাকবে, এগুলো আমি চেষ্টা করবো। এগুলো করলে কিন্তু এটা ফ্যাটি লিভার জনিত যে জটিলতাগুলো আছে এগুলোর প্রধান চিকিৎসা হলো এগুলোই। এটা একটা দুঃসংবাদ আমরা দেই যে এই ফ্যাটি লিভার যদি আপনার ওষুধ দিয়ে কেউ চিকিৎসা করতে চায় সেটা কিন্তু নাই আসলে। ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনো ওষুধ কিন্তু কার্যকরী কোনো ওষুধ বের হয় নাই। তবে আশার আলো আছে যে হ্যাঁ এখন কিন্তু অনেকগুলো ওষুধ ট্রায়ালে আছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা একটা ভালো ওষুধ পেয়ে যাবো ফ্যাটি লিভার চিকিৎসার জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ভালো ওষুধ না পাই, এখন বর্তমানে আমরা যে অবস্থানে আছি, আমরা বলবো যে আমরা সবাইকে বলবো যে আপনারা সচেতন হন, হয়ে আপনাদের ওজনটা নিয়ন্ত্রণ করেন খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমে, আপনারা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, আপনারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করেন, আপনার কোলেস্ট্রল বেশি আছে কিনা এটা একটা চেক করে জেনে নেন, থাকলে সেটা নিয়ন্ত্রণ করেন। এই যতগুলো রোগ বললাম সবগুলো রোগের কিন্তু চিকিৎসার প্রথম এবং প্রধান চিকিৎসা হলো ওজন নিয়ন্ত্রণ, সে হোক ডায়াবেটিস হোক ব্লাড প্রেশার হোক কোলেস্ট্রল। তাহলে দেখেন এই ফ্যাটি লিভারের চিকিৎসার প্রধান এবং প্রথম চিকিৎসা হলো ওজন নিয়ন্ত্রণ করা। কারণ ওজন নিয়ন্ত্রণ করার দুটোই পথ আছে, একটা হলো খাদ্যাভ্যাস পরিবর্তন করে ক্যালোরি কমানো বা প্রয়োজনে বেশি খাবেন না, পরিমিত খাবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এবং ফলমূল শাকসবজি এগুলো বেশি খাবেন, জাঙ্ক ফুড ফাস্ট ফুড ফ্রাইড ফুড বা এগুলো একটু কমায় দেবেন, প্লাস রেগুলার হাঁটাচলা করা ব্যায়াম করা, এগুলো করলেই কিন্তু আপনার। অনেকেই তো স্যার এই ধরনের কোয়ারিজের মধ্যে দিয়ে আমরাও যাই যারা চিকিৎসক আছি, যে আসলে স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাদ্য যেটি বলছেন বাইরেও তো অনেক সময় অনেক ভালো ভালো জায়গায় তারা উল্লেখ করেন যে এখানে ভালো ভালো প্রোটিন আমরা খাচ্ছি, যে চিকেনের সোর্স যেগুলো আছে, তো এগুলো তারা আসলে মানতে চান না, তো এ থেকে কি আসলে ক্ষতি হবে? প্রথম হলো আপনাকে ক্যালোরিটা ফিক্স আপ করতে হবে, আমরা কি পরিমাণ খাওয়া উচিত। সে আমার হয়তো 1200 ক্যালোরি ডেলি খাওয়া উচিত, আমাকে 1200 ক্যালোরি খাইতে হবে। আচ্ছা, সেই 1200 ক্যালোরি কিন্তু আমি চাইলে কিন্তু একটা দিয়ে খেয়ে ফেলতে পারি, অথবা এক বসায় খাওয়া, এক বসায় খেতে পারি, সেটা কিন্তু করা ঠিক হবে না। 1200 ক্যালোরি আপনাকে স্প্লিট করে খেতে হবে, ভেঙে ভেঙে, এবং আপনার যেসব খাবারগুলো খাওয়া উচিত, ধরেন আমাদের শরীরের জন্য প্রয়োজন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিনস মিনারেলস এই সবগুলো জিনিসই আপনার থাকতে হবে, যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট। এই 1200 ক্যালোরি আপনাকে ব্যালেন্স ডায়েট করে ব্যালেন্স ডায়েট খাইতে হবে এবং স্প্লিট করে খেতে হবে, যেন সবগুলো কম্পোনেন্ট থাকে, তাইলে কিন্তু এই খাবারটা স্বাস্থ্যসম্মত বা মানে আপনার জন্য যেটা প্রয়োজন সেই খাবারটা হবে। আর যদি আমি 1200 ক্যালোরি একটা আইটেম দিয়ে খেয়ে ফেলি তাইলে কিন্তু এটা আপনি এনার্জি ঠিকই পাচ্ছেন কিন্তু সেটা মোটেই স্বাস্থ্যসম্মত উপায় নয়। এই জন্য আমরা বলি যে পরিমিত খাবেন, সুষম খাদ্য খাবেন এবং সেই খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। এমন কিছু খাবেন না যেটা স্বাস্থ্যসম্মত না বা যেটা সম্পর্কে আপনি ভালো জানেন না, যে খাবারটা আপনি অ্যাকাস্টম না সবসময় খেয়ে অভ্যস্ত না, এরকম একটা খাওয়া না খাওয়াই ভালো। আর পাশাপাশি খাবারটা সঠিক পরিমাণ খাবেন। সেকেন্ড হলো যে আপনাকে খাবারটা খরচ করার ব্যবস্থা করতে হবে। খরচ করার একটাই উপায় হলো শারীরিক পরিশ্রম করা, কায়িক পরিশ্রম করা, হাঁটাচলা করা, ব্যায়াম করা, খেলাধুলা করা, এগুলো করতে হবে। আমাদের মডার্ন লাইফে যেটা হয় যে আমাদের এখন হাঁটাচলা করার প্রয়োজন হয় না বা আমরা এই হাঁটাচলা করতে ভুলে যাচ্ছি প্রায়, একদম গর্তে বেরেলি গাড়ি বা লিফট লিফট সব মিলে এটা হয় না। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু নগরায়নের, আমরা এই কয়েকদিন আগে আমরা ওবেসিটি নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু একটা জিনিস আসছিল যে এই যে নগরায়ন যারা করে যারা এই টাউন প্ল্যানার তাদেরও কিন্তু এই জিনিসগুলো মাথায় নিতে হবে যে না মানুষ যেন হাঁটতে বাধ্য হয় এরকম একটা ব্যবস্থা থাকা উচিত। কারণ আমি বাসাতে বের হয়ে যদি আমি গাড়িতে উঠতে পারি, আমি যদি লিফট পাই, আমি যদি সিঁড়ি ইউজ করতে না হয় তাহলে তো আমি ডেফিনেটলি ইজিটা আমি চাবো, যেটা কুইক হয় আমি চাবো, যেটা আসলে সময় বাঁচায়। আমরা তো এখন অনেকটাই এরকম একটা অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি। জি স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো সব শেষে আপনার আমাদের দর্শকদের জন্য কোনো কিছু বলার আছে কি না আজ এই বিশ্ব ন্যাশ দিবসে? আমি শুধু দর্শক শ্রোতাদেরকে এটুকু বলবো যে ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই, সচেতন হন এবং আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো মেনে চলুন। খাদ্যাভ্যাস, জীবনযাপন পদ্ধতি, এগুলো সঠিক জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, পাশাপাশি যদি আপনার ডায়াবেটিস হাইপারটেনশান বা কোলেস্ট্রল বেশি থাকে সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা, নিজের মতো করে কোনো চিকিৎসা না নেওয়া। কারণ হচ্ছে হলো যে ওষুধগুলো এখানে ব্যবহার করা হয় সেগুলো দীর্ঘদিন খেতে হয়, এক্সপেন্সিভ, আর কোনো ওষুধই তো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নয়, সেজন্য
দর্শক শ্রোতাকে বলবো যে আপনারা সচেতন হন এবং ফ্যাটি লিভার থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ স্যার। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরেও একটু জিজ্ঞাসা করব, এটি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করব, সেটি হচ্ছে যেহেতু আপনি বলছিলেন কোনো ইফেক্টিভ মেডিসিন বা ট্রিটমেন্ট এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি, তো অনেকেই কিন্তু এই ধরনের প্রলোভন দেখিয়ে যে বিভিন্ন ধরনের ভেষজ কিংবা হোমিওপ্যাথি, বিভিন্ন ধরনের স্টেরয়েডস, এগুলো খেলে হয়তো তুমি ভালো হয়ে যাবে, এই ধরনের প্রলোভন দেখিয়ে যারা বিভিন্ন ধরনের ওষুধ আসলে সঁপে দিচ্ছেন আমাদের যারা একেবারেই দর্শক রয়েছেন সাধারণ জনগণ, তাদেরকে আপনি কীভাবে আসলে সচেতন করবেন? আমি প্রথম বলবো যে এই যে চিকিৎসা পদ্ধতিগুলোর নাম বললেন, ভেষজ চিকিৎসা, কবরেজি চিকিৎসা বা আমাদের দেশে আরো অনেক রকম চিকিৎসা আছে, এগুলা কিন্তু কোনোটাই বিজ্ঞানসম্মত চিকিৎসা না, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এগুলা কোনো অবস্থায় গবেষণা নেই, কোন অবস্থায় কারো এই পদ্ধতিতে যাওয়া উচিত না। এটা যেই রোগ হোক, সালফেটি লিভার বলে কথা না, আমাদের দেশে অনেক রোগে কিন্তু নানা রকম চিকিৎসা অ্যাভেলেবল আছে। আমরা বলবো যে অবৈজ্ঞানিক চিকিৎসার দিকে যাবেন না, তাতে কিন্তু উপকার হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এগুলোতে বরং অপকার হওয়ার বা লিভারটাতে কিন্তু জটিল, হয়তো সিম্পল অসুখ ছিল সেই অসুখটা কিন্তু আপনি জটিল করে দিতে পারেন। তা আমরা এই জন্য বলবো যে বিজ্ঞানসম্মত চিকিৎসা একমাত্র আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই পাইতে পারেন, এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা নেবেন। এরকম ঝাড়ফুঁক কভারেজের চিকিৎসা বা অপচিকিৎসার দিকে যাবেন না, এবং সেই দিকে যদি না যান আমরা বলবো যে আপনার লিভার ভালো থাকবে, আপনিও সুস্থ থাকবেন। ফ্যাটি লিভার, যদিও আমরা ফ্যাটি লিভার নিয়ে অনেক আলোচনা করছি, ফ্যাটি লিভারটা অত্যন্ত মানে আমি বলবো যে প্রিভেন্টেবল রোগ, এটা আপনি চাইলে কিন্তু। স্যার অনেকেই কিন্তু ফ্যাটি লিভারটাকে খুব একটা গুরুত্ব দেন না, আমারই পরিচিত হয়তো আমারই আত্মীয়র ভেতরে আছে কিংবা পরিচিত জন, তারা হয়তো একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে যখন ফ্যাটি লিভারটা ধরা পড়ে তখন তারা বলে হ্যাঁ এই তো ফ্যাটি লিভার, ওজন কমাতে বলছে, তো এই জিনিসটাকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না, চিকিৎসকরা বলে যাচ্ছি আমরা, কিন্তু গুরুত্বটা আসলে কতটুকু স্যার? না এটা আমরা বললাম যে এটা গুরুত্ব দিতে হবে, একসময় আমরাও চিকিৎসকরা কিন্তু গুরুত্ব দিত না, আজকে যদি আমি 30 বছর পিছনে যান তাহলে কিন্তু এটা বলতো যে এটা ইনোসেন্ট, এটা ফ্যাটি লিভারের রোগ না, কিন্তু এখন দেখেন বৈজ্ঞানিক গবেষণা করে পরীক্ষার মাধ্যমে কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে এটা কিন্তু মারাত্মক পরিণতির দিকে যেতে পারে। যেটা বললাম যে অনেকদিন ধরে থাকে তাহলে কিন্তু এই যে ন্যাশ হয়ে কিন্তু সিরোসিস হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে যাবে। আপনি বললেন জটিলতা, লিভার ক্যান্সারের মতো জটিলতা হওয়া মানেই তো এটা জীবনের জীবননাশী একটা অবস্থা, নিশ্চিত জীবন নাশের সম্ভাবনা, ন্যাশ থেকে আসলে জীবন নাশ যদি বলি, ন্যাশ মানে নাশ, ঠিকই আছে। তো এটা কারো যদি ফ্যাটি লিভার থাকে তার এটা হালকা হবে না, মোটেও উচিত না, এটা প্রিভেন্টেবল রোগ, কারণ আপনি তো বলতে পারছেন না আপনার ন্যাশ হবে কিনা, আপনার সিরোসিস হচ্ছে কিনা, আমরা চিকিৎসকরা একমাত্র বলতে পারবো আপনাকে যে আপনার এটা হওয়ার সম্ভাবনা কতটুকু। সুতরাং যদি ফ্যাটি লিভার হয় বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেন এবং আপনার লিভারের জটিলতাগুলো অ্যাভয়েড করতে পারবেন বলে আমরা আশা করছি। স্যার আজ এই বিশ্ব ন্যাশ দিবসে আপনারা দুজন আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দিয়ে আমাদের দর্শকদের সচেতন করবার চেষ্টা করেছেন স্যার, এর জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানটি। কথা হচ্ছিল বিশ্ব ন্যাশ দিবস পালনের উদ্দেশ্য ও প্রতিরোধের উপায়গুলো নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।